नमस्कार बंधुरा सुरजित आपनारा देखछेन बांगलार सबचेये नियमित ट्रेन जार्नी ब्लग चैनल एखन आमी आछि शियालदा स्टेशन चत्वरे और एखन घड़ीते बजे 3:09 भोरबेला और आज के जार्नी करब 03171 शियालदा लालगोला पैसेंजार ट्रेने जे ट्रेनटा शियालदा स्टेशन थेके छाड़बे भोरबेला 3:45 और आमादेर लालगोला पौंछे देबे सकाल बेला 9:20 टोटाल जार्नी टाइम लागबे 5 घंटा 35 मिनट आमादेर ट्रेन आज के कवर करबे 227 किलोमीटर और जार्नीते आसबे टोटाल 38 हल्ट। ताहले चलुन बंधुरा आजकेर भिडियोटा शुरू करा जाक, शियालदा स्टेशनेर भेतरे ढोका जाक। देखुन बंधुरा आमादेर ट्रेन लालगोला पैसेंजार आज के छाड़बे 11 नम्बर प्लैटफर्म थेके और आमी टिकिट केटे निएछि। आज के आमादेर एंड टू एंड टिकिट प्राइस होच्छे 50 टाका। ढुकछे आजकेर लालगोला पैसेंजार और एटा होच्छे लालगोला जावार प्रथम ट्रेन, ताई भीड़टा देखुन प्रचुर भीड़, एदिकेও तेमनी भीड़। লেভেলের ভিড় আছে বন্ধুরা, লেভেলের ভিড়, জানি না কি হবে, সিট পাবো কি না পাবো। আর সিট আমার দরকার নেই, কারণ আমি যেহেতু ব্লগ বানাবো আমি দরজার কাছে দাঁড়িয়ে ব্লগ বানাতে বানাতে চলে যাব। আর আমাদের এই ট্রেনটার সাথে আছে টোটাল 14টা কোচ, তার মধ্যে দুটো এসএলআর আর 12টা জেনারেলের কোচ, কোনো রিজার্ভ কোচ এই ট্রেনের সাথে থাকে না। আর এভারেজ স্পিড হচ্ছে 40, ম্যাক্সিমাম স্পিড 100। তাহলে চলুন যে কোনো একটা কোচে উঠি, তারপর আপনার সাথে কথা হবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়ে বলা যাবে না কেমন কি। দেখুন লেডিস কোচে, এটা লেডিস কোচ, কোনো দরকার নেই বন্ধু, এরকম করার কোনো দরকার নেই। সিট পেলে পাবো, না পেলে দরজার কাছে দাঁড়িয়ে যাবো, এরকম একদমই নয়। দেখুন যা তা অবস্থা, অবস্থা একদম ভালো না। যাই হোক, জানি না যে জানিয়ে কি হবে, যা হবে দেখা যাবে। তাহলে বন্ধুরা আমাদের ট্রেন লালগোলা প্যাসেঞ্জার এখন ছাড়লো তার সোর্স শিয়ালদা থেকে, আর ছাড়ার টাইম ছিল 3:45, ওই 3:50 ছেড়েছে 5 মিনিট লেটে। আর দেখলেন আপনারা প্রথমেই কতটা ভিড় ছিল প্ল্যাটফর্মে, সেই জন্য ট্রেনও পুরো ভিড় হয়ে গেছে। আর আমি যেহেতু ব্লগ বানাবো তাই আমি সিট না পেলেও আমার কোনো ব্যাপার না, আমি মোটামুটি চলে যাবো ঠিক। কিন্তু ট্রেনে বিশাল ভিড়, তার কারণ হচ্ছে পরব বাসে সামনে। আর দাদারা পরবের জন্যই বাড়ি যাচ্ছে? হ্যাঁ, পরবের জন্য। দাদা কোথা দিয়ে এসছো? চেন্নাই থেকে। চেন্নাই থেকে তামিলনাড়ু, ভাবা যায়, দারুণ। ট্রেনে প্রচুর ভিড় দেখুন, বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের ফার্স্ট হল্ট দমদম জংশনে। কোড হচ্ছে DDJ আর দম হলো মানুষজন উঠবে না, কেউ একদম ওঠার নেই। যাই হোক, এরমভাবেই আজকে ভিডিও বানাতে হবে। এখনও বাইরে সূর্য ওঠেনি, সেই জন্য বাইরেটা দেখাটা খুব কঠিন, বাইরেটা সেই জন্য কম দেখাবো, ভিতরেই আমি আপনাদের সাথে কথা বলবো, তথ্য দেবো। যাও যাবে, যাও ফাঁকা।
হ্যাঁ দমদমের কোড হচ্ছে ডিডিজে আর দমদম হচ্ছে শিয়ালদা ডিভিশনের মানে শিয়ালদা ডিভিশনের অন্তর্গত একটা স্টেশন ইস্টার্ন রেলওয়ের আর এটা শিয়ালদা ডিভিশনের তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রতিদিন 6 লাখ মানুষ এই স্টেশন দিয়ে বাইরে যায় বা ভেতরে ঢোকে আর দমদম জংশন স্টেশন থেকে শিয়ালদা ডিভিশনের সব দিকের লাইনে যাওয়া যাবে বা আমরা যদি বলি জংশনের ব্যাপারটা আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন ডাউনের দিক থেকে লাইনটা আসছে একটা আসছে কলকাতার দিক থেকে একটা আসছে বিধাননগর দিক থেকে আমরা আজ গেলাম বিধাননগর দিক থেকে এসে একটা চলে যাবে ডানকুনির দিকে একটা চলে যাবে নইহাটির দিকে একটা চলে যাবে বারাসাতের দিকে আজকে আমরা যাব নইহাটির দিকে আর পাশে মেট্রো আছে তো এই ভোরবেলা 4টার সময় এখন তো মেট্রো পাওয়া যাবে না মেট্রো পাওয়া যাবে মিনিমাম 6টার পর থেকে যাই হোক মেট্রো সার্ভিস পাবেন উত্তরে দক্ষিণেশ্বর পর্যন্ত দক্ষিণে নিউ গড়িয়া পর্যন্ত আর এরপরে আমাদের হল্ট আসবে ব্যারাকপুর বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এলো আমাদের সেকেন্ড হল্ট ব্যারাকপুরে পোর্ট হচ্ছে বিপি ব্যারাকপুরে ওঠার মতো মোটামুটি মানুষজন আছে মোটামুটি যা ভিড় হয়েছে সেটা শিয়ালদার ভিড় ঠিক আছে মাঝে রাস্তায় ভিড়টা কম হচ্ছে যেহেতু এখনও তো ঠিকঠাক ভোর হয়নি বাজে কটা 4:21 সেই জন্য তো যাই হোক মানুষজন উঠছে আমি এই দুই বাথরুমের মাঝখানে দাঁড়িয়ে কথা বলে দিচ্ছি আপনাদের সাথে কিছু করার নেই তার কারণ এই প্যাসেঞ্জার ট্রেনের ভিডিও এরকমই হবে ভিডিও করছি এটাই বড় কথা যাই হোক তো ট্রেন চলেছে ব্যারাকপুরে পোর্ট হচ্ছে বিবি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এই ছোট অঞ্চল আর ব্যারাকপুরের মানে ব্যারাকপুর হচ্ছে ভারতের মানে স্বাধীনতার ইতিহাসে প্রচুর ইম্পর্টেন্ট কারণ ব্যারাকপুরেই হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ আর সেই সিপাহী বিদ্রোহর নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে ঠিক আছে পরবর্তীকালে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় আর ওনার নামে পার্কও আছে এখানে আর ব্যারাকপুরের বিরিয়ানি বিখ্যাত দাদা বৌ দিদি বাপি আরও কত কী আছে আর ব্যারাকপুরের হুগলি নদীর উল্টো দিকে আছে হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি নৈহাটি জংশনে বন্ধুরা ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো নৈহাটি জংশনে কোড হচ্ছে NH নৈহাটিও উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল আর এই নৈহাটিতে জন্মগ্রহণ করেছিল হচ্ছে স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট আর ওনার লেখাই বন্দে মাতরম গান হচ্ছে আমাদের দেশের জাতীয় গান জাতীয় সঙ্গীত আলাদা জাতীয় গান আলাদা ঠিক আছে বুঝবেন ভালো করে আর এখানকার কালী পুজো খুব নাম করা সবচেয়ে নাম করা হচ্ছে বড় মায়ের কালী পুজো আর নৈহাটি জংশন তাই লাইন আলাদা হয় আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা আরও শিয়ালদার দিক থেকে এসে একটা চলে গেছে ব্যান্ডেলের দিকে একটা চলে গেছে রানাঘাটের দিকে আজকে আমি আমরা যাবো রানাঘাটের দিকে আর এরপরে আমি আপনার সাথে কথা বলবো কল্যাণীতে বন্ধুরা দেখুন ওটা হচ্ছে কল্যাণী লাইন আলাদা ওই দিকের লাইনটা চলে গেছে কল্যাণী সীমান্তর দিকে আর আমাদের এইদিকে আপের লাইন এই পাশে ডাউনের লাইন এই দুটো বেসিক্যালি চলে গেছে রানাঘাট জংশনের দিকে আর
কল্যাণী হচ্ছে নদিয়া জেলার প্রথম স্টেশন। মানে আমরা পুরো উত্তর চব্বিশ পরগনা জেলা কভার করে নিলাম, এবার থেকে পুরো নদিয়া জেলার মধ্যে দিয়ে আমরা যাব, তারপরে মুর্শিদাবাদ পড়বে। আর এই কল্যাণীতে আছে পশ্চিমবঙ্গের একমাত্র এইমস হসপিটাল, কেন্দ্র সরকারের FCI আছে এখানে, FCI এর গোডাউন আছে। আর এখানকার দুর্গাপুজো খুব নাম করা, লুমিনাস ক্লাবের ITI মোড়ের খুব নাম করা। কে কে ওই দুর্গাপুজো দেখেছেন আমাকে কমেন্ট করবেন। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো চাকদাতে। একশোই আমাদের ট্রেনের টপ স্পিড। বন্ধুরা, ট্রেন আপাতত চলে এসেছে চাকদা, তো এখন নামতে হবে, তার কারণ পিছনে প্রচুর মানুষ নামবে স্টেশনে, প্রচুর ভিড়। হ্যাঁ, কী জানি আবার নেমে উঠতে পারবো নাকি, তার ঠিক নেই, যাই হোক দেখা যাক। আর এই দাদা আছে বাংলাদেশ দিয়ে এসে, তোমার মোবাইল চুরি হয়ে গেছে, কী বিচ্ছিরি জিনিস বলুন তো, বিদেশে এসে আমাদের দেশের নাম খারাপ, সালা দুই ধরতে পারতাম না। টিকিট মাস্টাকে হেতো করা হতো কি দাদা, কেনানো হতো কি না, পেটানি হতো, একটা পেটানি নিচে বসতো না। বাংলাদেশ দিয়ে সেটা 40-60 টাকার মোবাইল বাংলাদেশে, তাহলে ঠিক আছে গেছে ভোগে, কিছু করার নেই, বিশাল মার হতো। ওকে দেখুন সিগন্যাল ফিগন্যাল হয়ে আছে, মানুষজন নামছে প্রচুর। আর চাকদা স্টেশন সম্বন্ধে যদি বলি, তাহলে চাকদা নদিয়া জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল, পশ্চিমবঙ্গের 23তম বৃহত্তম শহর। আর চাকদা সিংহের হাট, জামা কাপড়ের মার্কেট, ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট। আর সবচেয়ে লার্জেস্ট হচ্ছে হাওড়ার মোংলাহাট, না কি যেন একটা বলে সেইটা। আর চাকদায় জন্মগ্রহণ করেছিল হচ্ছে ঝুলন গোস্বামী, ভারতের মহিলা দলের দারুণ নাম করা প্লেয়ার। আর চাকদার পরে আমি আপনাদের সাথে কথা বলছি রানাঘাট জংশনে। ট্রেন এখন পৌঁছে গেল রানাঘাট জংশন, পোর্ট হচ্ছে আড়াইচে, চূর্ণী নদীর তীরে, নদিয়া জেলার মধ্যে নিজেই পৌরসভা অঞ্চল, পশ্চিমবঙ্গের 13তম বৃহত্তম শহর। আর এই শহরে জন্মগ্রহণ করেছিল বিখ্যাত কবি জয়গোস্বামী, এখানেও নেমে উঠতে হবে। বিখ্যাত কবি জয়গোস্বামী, আর এখানকার পান্তুয়া মিষ্টি খুব বিখ্যাত জংশন, তাই রায়নাড়া হবে। যদি ডাউনের দিকে দেখি, তাহলে একটা আসছে শিয়ালদার দিক থেকে, এসে একটা লাইন চলে যাবে গেদের দিকে, একটা চলে যাবে কালীনারায়ণপুর জংশনের দিকে। আজকে আমরা যাবো কালীনারায়ণপুর জংশনের দিকে। আর যেহেতু কালীনারায়ণপুর জংশন আমি কভার করবো না, সেই জন্য আগে ভাগে বলে দিচ্ছি, কালীনারায়ণপুর থেকে একটা যাবে শান্তিপুর দিকে। এটা ফাঁকা আছে ভাই, আমরা দেখতে চাই, চল 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 চল
माता फाटा तो लोकर गो जाओ 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 যাইহোক বন্ধুরা, যেটা বলছিলাম আর কালীনারায়ণপুর যেহেতু কভার করছেন তাই আগে আগে বলে দিচ্ছি, কালীনারায়ণপুর থেকে জংশন লাইন আলাদা হবে, একটা চলে যাবে শান্তিপুরের দিকে, আমরা যাবো কৃষ্ণগড়ের দিকে, আর এরপরে আপনাদের সাথে কথা হচ্ছে বাঁকুড়াতে, আর ট্রেনে হয়েছে দারুণ ভিড়। বন্ধুরা, ট্রেন এখন চলে এলো বাঁকুড়া, কোড হচ্ছে BDZ, আর বাঁকুড়া হচ্ছে নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের হাঁসখালী ব্লকের মধ্যে নিজেই গ্রাম পঞ্চায়েত অঞ্চল, আর এখানকার দুর্গাপুজো হেভি নাম করা, প্রচুর বড় বড় প্যান্ডেল হয়, প্রচুর বড় বড় প্রতিমা হয়। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি, ইনফরমেশান না আমার পার্সোনাল কথাই বলছি, সেটা হচ্ছে আমার পূর্বপুরুষ 1969 সালে বাংলাদেশ থেকে বাঁকুড়া এসেছিল, তো বাঁকুড়াতে 5 বছর ছিল, তারপরে কলকাতাতে আমাদের এখন 50 বছরের বাড়ি, আমরা এখন কলকাতার পাকাপাকি স্থায়ী বাসিন্দা, ঠিক আছে, মানে বেসিক্যালি আমাদের অরিজিন বাংলাদেশের, তাই আমরা বাঙাল, ইস্ট বেঙ্গলের সাপোর্টার। আর বাঁকুড়ার পরে আমি আপনাদের সাথে কথা বলছি কৃষ্ণনগর সিটি জংশনে। ট্রেন এখন চলে এলো কৃষ্ণনগর সিটি জংশনে, আর আমাদের ট্রেন দিয়ে যে 3 নম্বর প্ল্যাটফর্মে, সেই জন্য প্ল্যাটফর্মটা হচ্ছে ওই পারে ডান দিকে, এদিকে প্ল্যাটফর্ম পড়ছে না, প্ল্যাটফর্ম না পড়াই ভালো, কারণ কৃষ্ণনগরে প্রচুর মানুষ নামবে, প্রচুর মানুষ উঠবে, তো নামা ওঠা হলেই ভিডিওতে সমস্যা হয়। যাই হোক, এই কৃষ্ণনগর সিটির বোর্ড, ঠিক আছে। আর কৃষ্ণনগর সিটি জংশন সম্বন্ধে যদি বলি, তাহলে কোড হচ্ছে KNJ, এটা হচ্ছে চলঙ্গি নদীর তীরে নদিয়া জেলা জেলা সদর, আর এটা পশ্চিমবঙ্গের 16তম বৃহত্তম শহর, আর এখানকার কৃষ্ণনগরের রাজবাড়ি, তারপর রাজবাড়ি তোরণ চারচক জগদ্ধাত্রী পুজো, বুড়িমার জগদ্ধাত্রী পুজো, মাটির পুতুল, সরপুরিয়া সরবাজা মিষ্টি, প্রচুর প্রচুর বিখ্যাত বিখ্যাত জিনিস আছে, আনন্দময়ী কালীবাড়ি, প্রচুর বিখ্যাত বিখ্যাত জিনিস আছে কৃষ্ণনগরে। যাই হোক, আর কৃষ্ণনগর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, আপনারা ডাউনে আসার সময় হয়তো দেখেছেন, ডাউনে একটা লাইন আসছে শান্তিপুরের দিক থেকে, একটা আসছে বাঁকুড়ার দিক থেকে, দুটো লাইন এক হয়ে চলে যাবে লালগোলার দিকে, আজকে আমরা যাবো লালগোলার দিকে, আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি ধুবুলিয়াতে। আর এখন ঘড়িতে কটা বাজে? এখন বন্ধুরা ঘড়িতে বাজে 6:30, আর আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম রাত্রিবেলা 1:30 কলকাতাতে, 1:30 ঘুম থেকে উঠে শিয়ালদা এলাম, শিয়ালদা থেকে ভিডিও শুরু করলাম আপনারা দেখলেন ভোরবেলা 3টে থেকে, তো এই যে কষ্টটা করলাম, এই কষ্টটা একটু দাম দেবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা, যারা ফেসবুকে দেখছেন পেজ ফলো করবেন, আর যারা আগেভাগে জানতে চান কোন লাইনে জার্নি হচ্ছে না হচ্ছে, বা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও দেখতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুজিত_ হয়, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে। আপনাদের সাথে কথা হচ্ছে ধুবুলিয়াতে।
রাস্তায় অত অত লোক নাই লাও বন্ধুরা ট্রেন এখন চলে এলো ধুবুলিয়া পোর্ট হচ্ছে DHU আর এই ধুবুলিয়াতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া ইংরেজ বায়ুসেনার ঘাঁটি আর এখানে এশিয়ার সবচেয়ে বড় টিবি হসপিটালও ছিল যেটা বিধানচন্দ্র রায় স্থাপন করেছিলেন তাহলে বন্ধুরা এমন ভিড় হয়েছিল মানে ওঠানামা করার সময় আমি এর ভিডিওটা বন্ধ করে দিলাম আরেকবার বলছি ঠিক আছে এই ধুবুলিয়ার তাঁতশিল্প নাম করা আর এই ধুবুলিয়াতেই বাড়ি হচ্ছে কিরণ দত্ত বঙ্গাই বাংলার সবচেয়ে বড় ইউটিউবার সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ক্যাচাল হচ্ছে ওদিকে হিট ট্রেন হলে ক্যাচাল হবে স্বাভাবিক ব্যাপার তো এত ক্যাচাল ফেচাল দেখানো কিছু নেই আর ধুবুলিয়ার পরে আমি আপনাদের সাথে কথা বলবো বেথুয়া ডাউরিতে আসতে পারবেন দেখতে পারবেন তো ওখানে আসলে কুমির হরিণ অজগর সাপ আছে ঠিক আছে আর পাশ দিয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে উত্তরে উত্তরবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গ যায় পুরো উত্তরবঙ্গ পুরো দক্ষিণবঙ্গ ঠিক আছে দারুণ আর বেথুয়া ডাউরির পরে আর বেথুয়া ডাউরিতে আছে আখের গবেষণাগার ওয়েস্ট বেঙ্গলের একমাত্র আর বেথুয়ার পরে আমি আপনাদের সাথে কথা বলছি পলাশীতে চলে এলো পলাশী পলাশী হচ্ছে হুগলি নদীর পূর্ব পারে নদিয়া জেলার শেষ স্টেশন এরপর থেকে ছপকড়া স্টেশন পড়বে ছপকড়াই মুর্শিদাবাদ জেলায় আর মুর্শিদাবাদ জেলা শুরু হবে হচ্ছে সিরাজনগর থেকে এরপরে সিরাজনগর থেকে মুর্শিদাবাদ জেলা আর এই পলাশীতেই হয়েছিল 1757 সালে পলাশীর যুদ্ধ ইংরেজ সেনাবাহিনী আর নবাব সিরাজউদ্দৌলার মধ্যে ইংরেজরা জিতেছিল জিতে বাংলা দখল করেছিল তারপরে ভারত দখল করেছিল এই হচ্ছে পলাশীর ইতিহাস পলাশীর পরে আমি আপনাদের সাথে কথা বলছি বেলডাঙাতে বন্ধুরা আমাদের ট্রেন একটু পরে ঢুকবে বেলডাঙা আর ট্রেনের ভিড়টা একবার লক্ষ্য করুন আমি এখন আছি দরজার কাছে আর এখান থেকে আমি এখন নড়তে পারিনি সেই শিয়ালদা থেকে ঠিক আছে এমন ভিড় দারুণ ভিড় আমরা এই চারজন সেই তখন দরজা দিয়ে আছি কি সেই শিয়ালদা থেকে
বেলডাঙা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার মধ্যে পৌর অঞ্চল, আর এখানকার আদম গাদমের মেলা খুব নাম করা, আর এখানকার লঙ্কাও খুব নাম করা। এরপরে আমি আপনার সাথে কথা বলছি বহরমপুর কোর্টে। বন্ধুরা, ট্রেন এখন চলে এলো বহরমপুর কোর্ট। তো আমাদের ট্রেন তো এমনিতেই প্যাকড আপ, আবার বহরমপুরেও এরকম প্যাসেঞ্জার প্রচুর ভিড় হবে, তাড়াতাড়ি আপনাদের সাথে কথা বলে নিই। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার জেলা সদর, পশ্চিমবঙ্গের সপ্তম বৃহত্তম শহর, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সদর দপ্তর। আর শ্রেয়া ঘোষাল জন্ম এখানে, এখানকার মেয়ে শ্রেয়া ঘোষাল গান করে বলিউডের। আর বহরমপুরের ছানাপোড়া মিষ্টি খুব নাম করা। বহরমপুরের পরে আমি আপনাদের সাথে কথা বলছি মুর্শিদাবাদে। বন্ধুরা, ট্রেন চলে এলো মুর্শিদাবাদ, কিন্তু মানুষজন নামার কোনো নামগন্ধ নেই কিন্তু। হ্যাঁ, নামবে সবাই ভগবান গোলা, লালগোলা, জিয়াগঞ্জ। তো আর এই মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদের প্রচুর ইতিহাস আছে। সেটা হচ্ছে এই মুর্শিদাবাদই ছিল নবাব আমলে পুরো বাংলার রাজধানী, ঠিক আছে? তারপরে ইংরেজরা আসার পরে রাজধানী করে বহরমপুরকে, তারপরে হয় কলকাতা, তারপরে হয় দিল্লি। রাজধানী কত চেঞ্জ হয়েছে। সব থেকে প্রথমে রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ, আর এই মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খানের নামে তৈরি হয়। আর এখানে প্রচুর ঐতিহাসিক নিদর্শন আছে, যেমন হাজারদুয়ারি প্যালেস, বাচ্চাওয়ালি ফোর্ট, নিজামত ইমামবাড়া। নিজামত ইমামবাড়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া, মতিঝিল পার্ক আছে। আর কিছু বলছি না, প্রচুর গরম, বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা। সেই শিয়ালদা থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, 5 ঘন্টা হয়ে গেছে। আর এরপরে আপনাদের সাথে কথা বলছি জিয়াগঞ্জে। দেখুন বন্ধুরা, ওদিকে একটা লাইন চলে গেছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। মানে মুর্শিদাবাদ আগে নর্মাল মুর্শিদাবাদ স্টেশন ছিল, এখন মুর্শিদাবাদ জংশন হয়ে গেছে। ওই বাঁদিক থেকে একটা লাইন আলাদা হয়েছে, ওটা গেছে আজিমগঞ্জের দিকে, মসিপুর রেলব্রিজ হয়ে আজিমগঞ্জ। বন্ধুরা, ট্রেন এখন চলে এলো জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। আর এখানে অরিজিৎ সিং এর বাড়ি আছে, আর হুগলি নদীর ওই পারে হচ্ছে আজিমগঞ্জ। আর ওই আজিমগঞ্জ থেকে ট্রেন সার্ভিস পাবেন পুরো উত্তরবঙ্গের, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা পুরো ট্রেন সার্ভিস পাওয়া যায়। দক্ষিণবঙ্গের হাওড়া লাইনেরও পাওয়া যায়, ওটা বেসিক্যালি হাওড়া ডিভিশন স্টেশন। আর জিয়াগঞ্জের পরে আমি আপনার সাথে কথা বলবো ডাইরেক্ট লালগোলাতে, তার কারণ ভগবান গোলা ইচ্ছে ছিল কভার করার, কিন্তু ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে, ক্যামেরা তো বেশি চার্জ নেই, সেই জন্য ডাইরেক্ট আপনার সাথে কথা হবে লালগোলায়।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:32। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে আমাদের ডেস্টিনেশন লালগোলাতে। লালগোলাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:20। 12 মিনিট লেটে পৌঁছেছে, যা হোক তো 12 মিনিট লেট। 227 কিলোমিটারের জার্নি, 5.5 ঘন্টার জার্নি হতেই পারে, ঠিক আছে এটা মেনে নেবো। কিন্তু ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল, খাবার দাবার তেমন কিচ্ছু আপনারা পাবেন না, তেমন আমি পাইও নি আর কিছু খাইও নি, যাই হোক। আর ভিড় হয়, লেভেলের ভিড়, কিন্তু লেভেলের ভিড়। আমি শিয়ালদা থেকে যেহেতু আমি ভিডিও করি সেই জন্য আমি দরজার কাছে দাঁড়িয়ে এসেছি, কোনো সমস্যা নেই। কিন্তু শিয়ালদা থেকেও কিন্তু সিট পাবেন কি পাবেন না সংশয় আছে, ঠিক আছে। আর লালগোলা হচ্ছে একদম এই লাইনের প্রান্তিক স্টেশন, এরপরে পদ্মা নদী, তারপর বাংলাদেশ, বাংলাদেশের গোদাগাড়ি উপজেলা। এখানেই আছে পশ্চিমবঙ্গের একমাত্র ওপেন এয়ার জেল, মুক্ত জেল যাকে বলে। আর আমি প্রথমে আপনাদেরকে দেখাইনি আমাদের ট্রেনের সাথে কী লোকোমোটিভ ছিল। আমাদের ট্রেনের সাথে ছিল WAG-9 লোকোমোটিভ, বিশাখাপত্তনম, সরি কৃষ্ণরাজাপুরম, কৃষ্ণরাজাপুরম সেটের WAG-9 লোকোমোটিভ, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে নতুন একটা ভিডিওতে, টাটা। ভালো থাকবেন সবাই, যারা ফেসবুকে ভিডিও দেখছেন পেজ ফলো করবেন, যারা ইউটিউবে ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আগে ভাগে যদি জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রামে আন্ডারস্কোর, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই।